শোন মা, মনোযোগ দিয়ে ক্লাস করিস মা। আচ্ছা বাবা, আর কলেজ ছুটির পরে একলা একলা বাড়ি যেতে পারবি তো? আরে হ আব্বা, তুমি কোনো টেনশন করো না, আমি যাইতে পারবো। শোন, রিক্সায় করে যাবি, এই যে ভাড়া রিক্সা। ঠিক আছে, তুমিও ভালো মতো বাসায় যাইও। ঠিক আছে মা, তাইলে যাই। আমার নাম জামাল মিয়া, আমি কৃষি কাজ করি। এই যে এইমাত্র যে মেয়েটা গেল, এটা আমার মাইয়া রূপা, খুব ভালো ছাত্রী, এইবার এসএসসিতে জিপিএ 5 পাইছে। আজকে ওর কলেজে প্রথম দিন তো, তাই আমি নিজে আইছি ওরে কলেজে দিতে। অথচ কয়দিন আগে আমি যে কি একটা ঝামেলার মধ্যে পড়ছিলাম, ভাবছিলাম আমার মাইয়ারে মনে হয় কলেজে আমি ভর্তি করাতে পারবো না। এইটার পিছনে অবশ্য বিরাট একটা ঘটনা আছে। আমি তখন আমার জমিতে প্রথম ভুট্টার চাষ শুরু করছি। আরে তুমি রূপা না? হ্যাঁ বাদল ভাই, ভালো আছেন? ভালো আছি। বাহ, তুমি আমাকে চিনে ফেলেছো। আরে বাদল ভাই, কি যে কন, আমার ব্রেন অনেক শার্প, সব মনে থাকে। আপনি কতদিন থাকতেছেন দেশে? আছি কয়েকদিন, ভাবছি বিয়ে করে বউকে নিয়ে একেবারে বিদেশে চলে যাব, সুন্দরী মেয়ের খোঁজে আছি। আচ্ছা, তোমার জানাশোনা কোনো সুন্দরী মেয়ে আছে? অবশ্য তুমি হলে মন্দ হয় না। আপনি এসব কিছু ফালতু কথা বলতেছেন বাদল ভাই, আমার কাম আছে, আমি গেলাম। রূপা, তোমার বাবাকে কিন্তু আমি বিয়ের প্রস্তাব পাঠাবো। আরে তুই খাওয়া আনতে গেছিস কি লেগা, তোর মায় কই? আব্বা মায় কাম করে। তোরে না আমি কইছি, সামনে তোর পরীক্ষা, এর মধ্যে ঘরে থেকে বাড়িবি না? আব্বা তুমি আমার পড়ালেখা টেনশন করো না তো, আমি ভালো রেজাল্ট করব। আরে সেটা তো আমি জানি, কিন্তু তুই ঘরের থেকে বাইরবি না এই সময়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আজকেই শেষ, তাড়াতাড়ি খেয়ে লও তো, আগে খাও। পানি দে। কেমন আছেন? জি ভালো, বলেন। জামাল, জামাল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কই গেছিলা? একটু বাজারে গেছিলাম। এই বাজারে কি কিনছো? এই শাক সবজি কিনলাম আর গুড়া মাছ কিনছি। বসো বসো বসো, বলেন। এই একটা চা দে। না না, এখন চা খাবো না, বাজার বাড়িতে নিয়ে গেলে ওরা রান্না করবো। চায়ের বন্দোবস্তটা না থাকাই ভালো। আচ্ছা বললাম, তুমি জমিতে ভুট্টা লাগাইছো? ভাবলাম ভুট্টাতে তো লাভ বেশি, তাই এবার ভুট্টাই চাষ করি। এই লাভজনক হইলে তো তোমার জন্যও ভালো, সেটা আমার জন্যও ভালো। বুঝলাম না। এই বুঝলে না যে ভালো ফলন হইলে তুমি টাকা পাইবা, আর টাকা পাইলে যে জমি বন্ধক রাখা যে আমার কাছে টাকা লইছো, সেই টাকা আমার ফেরত দিবা, তো আমার লাভ হইল না। দোয়া করেন। হ্যাঁ দোয়া তো করবো, তবে ভালো ফলন না হইলে একটা বিপদ আছে কিন্তু। এই যে তুমি আমার টাকা দিতে পারবে না? পাইব না, পাইবারও তো চিন্তা নেই। আমি একটা জিনিস বলি, একটা পথ তোমার খোলা আছে। কি পথ? আমার ছেলে বাদুল 6 বছর পর বিদেশ থেকে আইসে, বিয়া করুন। অনেক মাইয়াই দেখছে, তার কোনোটাই পছন্দ নেই। তোমার মেয়ে রূপা
রূপারে আবার বাদল পছন্দ করছে, বাদলের সাথে রূপার বিয়ে দিয়ে দাও, তোমার সাথে আমার একটা সম্পর্ক হয়ে যাব। আমার মায়ের কি বিয়ের বয়স হয়েছে? সে তো সবে মাত্র এসএসসি পরীক্ষা দিব। থামো থামো, মুখের উপরে না করতে হয় না, ভাইবা ডাকো, সময় তো আছে। আমি ভাবছি আমার বাবা বাবি শেষ, আমি এই জানি আর ভাববো না। আমার মাইয়ারে আমি লেখাপড়া শিখামো, তারপরে বিয়া দিব। আমার টাকা কিন্তু সময় মতো দিয়া দিব। হ্যাঁ দিয়া দিব। কোথা থেকে শুনলি? কি যে কও মা, আজকে আমি আমার কম্পিউটার ক্লাসে এটা শিখছি। আর কত কি যে শিখবো আমার মাইয়া। আমার মাইয়া দিমে লাগে কিছু জানো? ঠিক আছে আব্বা, আমি পড়তে গেলাম, তোমরা খাও। যা যা, মনোযোগ দিয়ে পড়। জানো আজকে বাজারে ওসমান মিয়ার লগে দেখা হয়েছিল। মিয়া বলে কি কয়? কি কয়? কয় আমার মাইয়ারে তার ছেলের লগে নাকি বিয়ে দিত। ওসমান মিয়ার কি মাথাটা তো নষ্ট হয়েছে নাকি? আমার ওইটুকুন মাইয়া, তার আবার কিসের বিয়া? হ্যাঁ আমি মুখের উপর না করে দিয়েছি। খুব ভালো করছেন। আমি কইছি আমার মাইয়ারে আমি লেখাপড়া শিখামো, তারপরে বিয়া। হ্যাঁ আমার লোভ দেখায়, কয় কি জানো, তারপরে লোকে যদি আমার মাইয়ার বিয়ে দিই তাহলে আমাকে এই যে ভিটাটা এই বন্ধকির জমির দলিল ফেরত দিয়ে দেবো। আপনি একদম ঠিক কথা কইছেন। শুনেন, এবার যদি ভুট্টার চাষ ভালো হয়, ফলন ভালো হয়, তাহলে এমনিই আপনি ওনার টাকা ফেরত দিতে পারবেন। হ্যাঁ দোয়াগুলো মাইয়া জানি কি করলো এটার নাম পাপ্পা। আরে না পাপ্পা না, পপকর্ন। পুরান শাড়ি আর কত সেলাই করবা? তাতে কি হইছে, আমার কোনো অসুবিধা হয় না। এবার তোমারে আমি একটা নতুন শাড়ি কিনে দেব। লাগবে না মা। আরে আব্বা কি রে, আমার রেজাল্ট দিছে, পাস করছস মা? আব্বা জিপিএ 5 পাইছি। হ্যাঁ তাই নাকি? এটা তো খুবই ভালো রেজাল্ট। আমি তো এবার ভালো একটা কলেজে ভর্তি করে দেব মা। শুনো, আজকে একটু পাটালি নিয়ে আসো, রাত্রিবেলা পায়েস রান্না করবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে মা, আমি আসি দিলে। হ্যাঁ অনেক খুশি ভাই পাইছে আমার ভাইয়া। আমার বুকটা খেতে সব গাছ নষ্ট হয়ে গেছে। কেমনে
কেমনে জানি সব পাতা কিডা জানি কামড়ে কামড়ে সব ছিঁড়া ফেলাইছে খায় ফেলাইছে কেডা জানি না এক আজব পোকা জীবনে কোনোদিনই পোকা দেখি নাই আমার গাছের সব পাতার মধ্যে বইসা পাতা খায় ফেলাইছে তাহলে কি আর ভুট্টা হইব না আমি জানি না জানি না কিছু জানি না বুঝতে পারব না ভুট্টা হইব কিনা সব গাছ নষ্ট হয়ে যাবো কিনা তাও জানি না এখন কি উপায় হইব আপনি আপনি টাকা ফেরত দিবেন কেমনে ওসমান সাহেব তো টাকা না পাইলে আমাদের এই জমির দলিল টলিল কিছুই ফেরত দিব না আমি আগেই কইছিলাম ভিটাল বন্ধকি দর কাম নাই আর কেউ চাষাবাদ করে না সবাই কি জমি বন্ধক দেয় তুমি কি শুরু করলা কারণের কাছে জ্ঞান জ্ঞান শুরু করে দিলা আমি একটা সমস্যা নিয়ে আইছি আমার ক্ষেতের সব ভুট্টা গাছ নষ্ট হয়ে গেছে আর তুমি জ্ঞান জ্ঞান শুরু করে দিলা মায়ারে কলেজে ভর্তি করবেন কেমনে কই থেকে যে পোকা এলো আমার ভুট্টা ক্ষেত সব নষ্ট করে দিল আমার এই বাসর দুটো যদি বড় হইতো তাহলে এই দুটো বেশ হতো আমি আমার মায়ের একটা ভালো কলেজে ভর্তি করাইতে পারতাম ওয়ালাইকুম আসসালাম জামাল আছে এই তো আছে একটু গোয়াল ঘরের কাছে বসেন আচ্ছা ঠিক আছে তারে ডাকবো হ্যাঁ ডাকো একটু ডাকো রূপা আই রূপা তোর আব্বারে ডাকে নিয়ে এত শুনলাম তোমাদের ভুট্টা ক্ষেত নষ্ট হয়ে গেছে জি তুমি মহিলা মানুষ সংসারের খোঁজ খবর ভালো মন্দ তুমি সব রাখো আমি জামালকে একটা প্রস্তাব দিয়েছিলাম তুমি জানো জানি আমার ছেলের সাথে তোমাদের মেয়ের বিয়ে হলে বিটে বাড়ির বন্ধকের টাকাও ফেরত দিতে হবে না এবং তোমার মেয়েও সুখে থাকবে আমার প্রস্তাবটা জামালের বলো সে যেন মাইনে লয় আচ্ছা রূপার বাপের লাগে কথা বললে দেখেন কি বলে আব্বা তোমার আম্মা ডাকে কে ডাকে কেন ওই যে বাড়িতে মেহমান আইছে মেহমান এই সময় আবার কোন মেহমান আইছে এত কিছু আমি করার পারুম না চলো চলো তো ওসমান ভাই আপনি এই সময় আমার বাড়িতে আইছেন কেন আপনার আমি কইছি না আমার মায়ের আর আমি লেহাপড়া না শিখে বিয়ে দেবো না তারপরে আপনি আপনার পোলারে নিয়ে আসেন কেন বাড়ি আসুন বাড়ি আসুন আমার বাড়ির টাকা আপনি আমার কাছে টাকা পান আপনি সময় মতো টাকা পাইলে কিন্তু বাড়ি আসিতে কো আমাকে অপমান আমার টাকা কেমন করে তুলে নিতে হয় এটা আমি জানি এই বাড়ি ছাড়লাম তোমাকেও বাড়ি ছাড়াবো আমি তো পড়ে গেছিলাম এক মহাচিন্তায় যেই পোকা আক্রমণ করছিল আমার ভুট্টা ক্ষেত ভাবছিলাম ভুট্টা বুঝে এবার ওই বই না আমার চারিদিকে তো অন্ধকার আমি তো কিছুই চোখে দেখি না চিন্তা করলাম ওসমান মিয়ার কাছে আমার ভিটার দলিল কেমনে তার কাছ থেকে আমি এটা উদ্ধার করব আর আমার মাইয়া এত ভালো ছাত্রী তার এবার আমি কেমনে কলেজে পড়াবো কৃষি কর্মকর্তা আমার কাছে আইলে জামাল মিয়া কাজ কাম ছেড়ে বসে আছো শরীর খারাপ নাকি না স্যার আমার এই ক্ষেতের মধ্যে জানি কি এক আজব পোকা লাগছে পাতা পাতা সব খায় ফেলাইছে চলো তো দেখি কোন গাছে আক্রমণ করেছে চলেন স্যার কি পোকা ফল আর্মিয়ন পোকা হায় হায় তাহলে কি আমার পুরো ক্ষেত নষ্ট হয়ে যাবে নাকি স্যার না না চিন্তার কোনো কারণ নাই এর সমাধান আছে আমি তোমাকে উপজেলা কৃষি অফিসে নিয়ে যাব
উপজেলা কৃষি অফিসার তোমাকে সুন্দর সমাধান দেবে, আশা করি কোনো সমস্যা হবে না। স্যার চলেন, স্যার চলো চলো চলো। ওয়ালাইকুম সালাম, বসেন, আমি আপনার সব কথাই শুনেছি। স্যার আমার তো সর্বনাশ হয়ে গেল স্যার, আমি এখন কী করব? হতাশ হওয়ার কিছুই নাই, সব সমস্যারই সমাধান আছে। আসেন দেখেন, আপনাকে একটা ভিডিও দেখাই। এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন এই ফল আর্মিয়ন পোকা থেকে রক্ষা পেতে কী কী করতে হয়। কৃষি সমৃদ্ধ বাংলাদেশে ধান আমাদের প্রধান কৃষি ফসল হলেও সাম্প্রতিক বছরে গম এবং ভুট্টার চাষও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ভুট্টা এর মধ্যে উল্লেখযোগ্য। বাংলাদেশে খরিফ ও রবি মৌসুমে প্রায় 5.5 লক্ষ হেক্টর জমিতে ভুট্টা উৎপাদিত হয়। বর্তমানে ভুট্টা চাষের অন্যতম আশঙ্কার কারণ ফল আর্মি ওয়ার্ম নামের একটি পোকা। এটি আমেরিকা মহাদেশের পোকা হলেও 2016 সালে আফ্রিকা মহাদেশে এবং 2018 সালে দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারতে এর আক্রমণ দেখা দেয়। 2018 সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাসমূহে এদের আক্রমণ রেকর্ড করা হয়েছে। পোকাটি কীড়া অবস্থায় গাছের পাতা ও ফল খেয়ে থাকে। কীড়ার প্রাথমিক অবস্থায় এদের খাদ্য চাহিদা অনেক কম থাকলেও শেষ ধাপে খাদ্য চাহিদা প্রায় 50 গুণ বৃদ্ধি পায়। কীড়া পূর্ণাঙ্গ হওয়ার আগে রাক্ষসে হয়ে ওঠে, এমনকি এক রাতের মাঝে এরা সমস্ত ফসল বিনষ্ট করে ফেলতে পারে। ফল আর্মি ওয়ার্মের জীবনচক্র তাপমাত্রার উপর নির্ভর করে ফল আর্মি ওয়ার্ম 35 থেকে 70 দিন পর্যন্ত বাঁচে। পূর্ণবয়স্ক স্ত্রী পোকা 1000 থেকে 2000টি ডিম পাড়ে। ডিম ফুটে বের হওয়া কীড়াগুলো 15 থেকে 28 দিন পর্যন্ত ভুট্টা গাছের পাতা, কাণ্ড এবং পূর্ণাঙ্গ ভুট্টা গাছ হলে সরাসরি ভুট্টার মোচায় ঢুকে ভুট্টা দানা খায়। পূর্ণতা প্রাপ্ত কীড়া ভুট্টা গাছ থেকে মাটিতে পড়ে এবং মাটির 5 থেকে 7 সেন্টিমিটার নিচে পুত্তলিতে রূপান্তরিত হয়ে 1 থেকে 2 সপ্তাহ অবস্থান করে। অপেক্ষাকৃত উষ্ণ তাপমাত্রায় পূর্ণাঙ্গ পোকায় রূপান্তরিত হতে এর সময় কম লাগে। পূর্ণাঙ্গ অবস্থার সময়কাল 10 থেকে 22 দিন বা আরও বেশি। পূর্ণবয়স্ক ফল আর্মি ওয়ার্ম স্ত্রী পোকা ডিম পেড়ে মারা যায়, তবে তার আগে বাতাসে ভেসে 100 কিলোমিটার দূরে চলে যেতে পারে। ফল আর্মি ওয়ার্ম চেনার উপায়: পূর্ণবয়স্ক ফল আর্মি ওয়ার্ম কীড়ার মাথায় ইংরেজি উল্টা ওয়াই অক্ষরের মতো স্পষ্ট সাদা দাগ থাকে। শরীরের পিছনের দিকে একত্রে বর্গক্ষেতের চারকোনার মতো 4টি কালো বিন্দু থাকে। জমিতে ফল আর্মিয়ন পোকার আক্রমণ হয়েছে কিনা এটা বোঝার জন্য আমাদের সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে পর্যবেক্ষণ করা। ডব্লিউ পদ্ধতিতে পর্যবেক্ষণ: জমিতে ইংরেজি অক্ষর ডব্লিউ এর মতো প্যাটার্ন ধরে পর্যবেক্ষণ করুন। জমির ভেতরে প্রান্তে নয়, এমন 5টি জায়গায় থেমে দেখুন। 5টি জায়গার প্রতিটিতে 10টি করে গাছ খেয়াল করুন। কোন কোন গাছে পোকা দেখছেন আর কোনগুলোতে দেখেননি তা চিহ্নিত করে রাখুন। কতগুলো গাছে ফল আর্মি ওয়ার্ম আক্রমণ করেছে তা লিখে রাখুন। কতগুলো গাছে আক্রমণ হয়নি তাও লিখে রাখুন। প্রাথমিকভাবে যদি আক্রমণ আমরা দমন করে ফেলতে পারি, তাহলে পরবর্তীতে এর আক্রমণও আমরা অনেকাংশে দমন করতে সক্ষম হব। কি বুঝতে পারছেন? জি স্যার। যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওর সমস্ত তথ্য এই লিফলেটগুলোর মধ্যে আছে। হতাশ হবার কিছু নাই, শুনেছি আপনার মেয়ে পড়ালেখা জানে, প্রয়োজনে আপনি আপনার মেয়ের সাহায্য নেবেন, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র বা সিমিট এবং উপজেলা কৃষি অফিসের মাধ্যমে আমি ফল আর্মি ওয়ার্ম পোকা সম্পর্কে জানতে পারছি।
আরও জানতে পারছি কিভাবে ফল আর্মিওয়ার্ম প্রকারে পর্যবেক্ষণ এবং দমন করা যায়। তাগো নির্দেশনা মতো কাজ করি, এইবার আমি ভুট্টার বাম্পার ফলন পাইছি। আর তাছাড়া আমার আশেপাশে যে কৃষকরা আছে তাগো আমি ফল আর্মিওয়ার্ম প্রকার সম্পর্কে বিভিন্ন রকমের তথ্য দিয়েও সাহায্য করতে পারি। এখন যাবো ওসমান মিয়ার বাড়িতে, বন্ধকের টাকা ফেরত দিয়া আমি আমার ভিটার দলিলটা ফেরত নিয়ে আসবো। রূপা রূপা, কই রে মা? কলেজ থেকে আইতে তো অসুবিধা হয় না তো মা? রিক্সায় এসছ তো? টেনশন তো করি রে মা। এই যে মা, তোর অঙ্ক করার মেশিন। আব্বা, এটা কি অঙ্ক করার মেশিন কয়? এইটা দেখো ক্যালকুলেটার। আমি কি অত সব বুঝি? এটা কি আব্বা? এটা তোর মায়ের লেগে একটা শাড়ি আনছি। তোমার পছন্দ হয়েছে নাকি? এটা কম সুন্দর। তোমার লেগে আর একটা জিনিসও আছে। কি দেহ চিনতে পারো নাকি? তোমার বিটার তুলি কি হলো মা? ও মা, কি তোমার কান্দকে তুমি? আমি তো ভাবতে পারি নাই যে তোর বাবা টাকা ফেরত দেয় বিটার দলিল আবার ফেরত আনতে পারবো। তোমারে কইছিলাম না রূপার মা, এই ভুট্টাই একদিন আমাকে সুখ ফিরাইয়া দিব। সত্যি হলো তো? আরে এখন কি আমাকে কান্দনের সময় নাকি? এখন তো আমাকে সুখের সময়, দেখবা আমাকে আর কোনো কষ্ট থাকবে না, আর তোমার বিচার জায়গা তোমার কাছেই থাকবে। ও মা, এখন একটু আসো না। ও আসো আসো, আমার শোনা মা আসো।